শুধু রেশন সামগ্রী কম দেওয়া নয়, এমনকি রেশন ডিলার দুর্ব্যবহার করেন গ্রাহকদের সঙ্গেও। দুয়ারে রেশন দেওয়া শুরুই করা হয়নি এখনো, এমনই অভিযোগ উঠেছে মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকের অন্তর্গত জিকরা গ্রামের রেশন ডিলার সামিউল ইসলামের বিরুদ্ধে। এই নিয়ে সম্প্রতি এলাকার বাসিন্দারা গণস্বাক্ষর করে লিখিত অভিযোগ জানিয়েছেন প্রশাসনের কাছে। বাসিন্দারা জানান, বহুদিন থেকেই তারা এই রেশনের দোকানে রেশন সামগ্রী নিতে গিয়ে হয়রানি হচ্ছেন। রেশন সামগ্রী কম দেওয়ার সাথে তাদের সঙ্গে দুর্ব্যবহারও করা হচ্ছে। এমনকি এলাকায় একেবারের জন্য দুয়ারে রেশন দেওয়া হয়নি বলে অভিযোগ। ফলে ঘণ্টাভর অপেক্ষা করেই বাসিন্দাদের রেশন নিতে হয়। তাও আবার মাসে মাত্র 6 দিন এখানে রেশন দেওয়া হয়। এতে বেটা ছেলে থাকে না খুব, আমাদের মেয়ে ছেলে বাড়িতে, আমাদের দরে দরে রেশন দেওয়ার কথা আছে, সেটা রোদ দিচ্ছে না। আমরা রোদে দাঁড়াতে বেটা ছেলেদের সঙ্গে দাঁড়িয়ে থেকে রেশন নিতে হচ্ছে, আর সব সময় মাল কম দিচ্ছে। জিজ্ঞাসা করলে বলছে যে যেটা আমরা পেয়েছি সেটা দিয়েছি, ওই পাবে, ওর বেশি আর পাবে না খো। না কোনো রসিদ ফসিদ দেয় না। চান কোনো সময়? হ্যাঁ চাই, তা বলে রসিদ ওইটা যেটা হবে না খো। আমি একটু মাথা ভাব, আমাকে তেমন করে ভালো করে কন্ট্রোল দেয় না। আমি যাই খুব কষ্ট সাথে যাই, আমার পয়সাহীনতা, আমি দিয়ে আমার খুব কষ্ট হলে যাওয়ার, কষ্ট হলে আসা, তাই সেইটা আপনারা অনুরোধ করে বলছি, আপনারা যেন আমার দরবারে ভালো না দেয় না বাপ, আমাদেরকে দেয় না মাল ভালো করে বাপ। এবার খোঁড়া মানুষ যেতে কষ্ট হয় বাপ, যে যা কিছু পায় তারপর মুখ জীবন করে, যা করে তাই করে বাপ, যে দিতে চায় না বলে যা পারবে তাই তুমি করে লাগো আমার কাছে। আমাদের অভিযোগ আমরাকে মেয়ে ছেলে যে ওইখানে থেকে মাল আনতে হয় রাস্তায় দাঁড়ি, আর মমতা দিদি বলেছিল, ঘোষণা করেছিল যে রাস্তা রাস্তায় দরে দরে দেওয়ার লেগে, সেটা দেয় না। আবার মাল আনতে গেলে কম দিচ্ছে না বেশি দিচ্ছে বলতে গেলে আবার ঝাঁঝকায় মাল কমই দেয়, কিন্তু বেশি কোনোদিন দেয় না। অভিযোগ করেছেন কেন এবং কি কারণে? মাল কম দিচ্ছে বললে। মাল কম দেয়? কি কম দেয়? ওই প্রায় 35 কেজি জায়গায় প্রায় 15 কেজি। কি কার্ড আছে আপনার? অন্তর্দায়। আমরা বউ মানুষ, সেখানে আমাদেরকে ফিঙ্গার দিয়ে কন্ট্রোল আনতে হয়, আবার চাল ডাল কম দেয়। আবার আমাদের 2 বছর লকডাউন ছিল, আমরা 12টা লোক। আপনার ফ্যামিলির অন্য কেউ গেলে রেশন দেয় না? না, সে আমাদেরকে যেতে হয়, বলে না বউ থাকে আসতে হবে। আমরা 2 বছর লকডাউনে 12টা লোক রেশন পাইনি কো। ওইখানে এই দূরে দূরে দিবার কথা ছিল, সেই জন্যে আমাকে সেই ওইখানে যেয়ে দাঁড়িয়ে রাস্তাতে কন্ট্রোল নিতে হয়। এবার আমাকে লোক নাই, আমার স্বামী মারা গেছে, এবার আমাকে আনতেই যেতেই হয়েছে, আবার ঠিক মতন মালও দিচ্ছে না। মাল আনতে গেলে মাল কম দেয়, যা পায় তা দেয় না, আবার বলতে গেলে আবার হোমখানি দেয়। হোমখানি মানে কি? হোমখানি দেয় বলে যা পেছো তাই নিয়ে যাও, বেশি বক বক করো না। আরে সরকার প্রকল্প চালু আছে, দুয়ারে দুয়ারে আসে না, এবং ঠিকঠাক মাল দেয় না। মাল যা পায়, আমরা যা পাওয়ার যোগ্য সেই মতো মাল দেয় না, কম দেয় করেছে। আমাদেরকে রাশন দ্রব্য কম দেওয়া হয়, এবং যতটুকু রাশন দ্রব্য আমাদের জন্য বরাদ্দ হয়েছে সেই সব লিস্ট ওরা টাঙায় না। এবং রাশন নেওয়ার সময় ও যদি আমরা ওদের কাছে স্লিপ চাই যে কম দিচ্ছে কেন, স্লিপ যদি চাই তো বলে স্লিপ নেই। আমরা বলি যে আমরা তাহলে অভিযোগ করব, তা বলে যেখানে ইচ্ছে অভিযোগ কর, আমার কেউ কিছু করতে পারে না। এমনকি খিস্তি মেরে বলে আমার ছিঁড়ে নেবে সব, সব জায়গায় টাকা খাওয়ানো আছে আমাদের। এইভাবে মানে দুর্ব্যবহার করে আমাদের সঙ্গে এরকম ব্যবহার। ঘন্টা যে বাড়িতে ছেলে নাই সে বাড়ির মেয়েরা গিয়ে ঘন্টার পর ঘন্টা রোদ্রে রাস্তায় লাইন ধরে দাঁড়িয়ে থেকে তাদেরকে রেশন নিতে হয়। যেহেতু দুয়ারে সরকার প্রকল্প চালু আছে, সেহেতু গ্রামে 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 পাড়ায় পাড়ায় যেখানে জায়গা আছে, খামার পড়ে আছে, সেখানে গিয়ে যদি রেশনটা দেওয়া হয়, বৃদ্ধ মহিলা এবং বাড়ির বউরা সেখানে গিয়ে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নিয়ে আসতে পারে। আর ও নিজের বাড়িতে রেশন দোকানটা করেছে, যেহেতু গ্রাম থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূর, ও নিজের বাড়িতে রেশন দোকানটা করেছে, সেইখানে গিয়ে ওদের রেশন নিয়ে আসতে হয়, এবং সব সময় ও রেশন কম দিতে থাকে। তার জন্য আমার একটা অভিযোগ করেছি। অভিযোগটা আমি প্রথম ভরতপুর বিডিও সাহেব এবং ফুড সাপ্লাই অফিসার ভরতপুর, ফুড সাপ্লাই অফিসার কান্দি, ফুড সাপ্লাই অফিসার বহরমপুর এবং ডিএম সাহেবকেও করেছি। আমাদের কোনো ওনারা আমাদেরকে যথেষ্ট আশ্বাস দিয়েছেন যে ঠিক আছে, আমরা এটাকে দেখছি, যথাযথ ব্যবস্থা নেব ওর বিরুদ্ধে, এরকম আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে। যদিও অভিযুক্ত রেশন ডিলার সামিউল ইসলাম সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। সঠিক মালও দিই, আর দুয়ারে ক্যাম্প করেছি, দক্ষিণপাড়াও করেছি, সন্দীপুরেও করেছি, আর উত্তরপাড়াও করেছি। তার রিপোর্ট আপনি চাইলে মেশিনেই বলে দেবে, মেশিন ছাড়া তো গল্প হয় না, এখন টাওয়ারেই বলে দেবে, সব টাওয়ারে।
আর ওনাদের বক্তব্য হচ্ছে যে আমাদের ফ্যামিলি হেড অফ দি ফ্যামিলির একজন গেলে বলে যে বাড়ির বউদের আসতে হবে। এ কথাটাও টোটাল মিথ্যা কথা বলেছে, মানে ওসব হিংসা। হ্যাঁ, আমাকেও বললো আমার ভাইয়ের মালটা দিতে হবে। তো এরকম তো ডালু যেটা নুরুল ইসলাম বলছেন, দিয়ে শুয়োর বাচ্চা বলে আমাকে চলে গেলো, বললো তোর বাপ আমার বাড়িতে মাল বয়ে আসবে। তো আমাদের তো ওরকম সিস্টেম নাই, আমাদের ক্যাম্প হিসাবে মমতা ব্যানার্জি বলে আমরা ক্যাম্প হিসাবে মাল দিতেও লিখেছি। ওনারা এটাও অভিযোগ করছে যে ওনাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, বলেন আমি গায়ের কোন লোকের সঙ্গে খারাপ ব্যবহার করি না, তো ও তো দূরের কথা, আর ও কি আমার শত্রু নাকি। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা।